ইস্ট পাকিস্তান রেলওয়ে ধরতে গেলে বন্ধুরা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে। হাওড়া রেল মিউজিয়ামে পাকিস্তানের ইঞ্জিনিয়ার সংগ্রহ করা আছে। স্টার্ট করছি বন্ধুরা মোটো ব্লগ থেকে। বাড়িটা গেলো গাইজ, যারা আমাকে চেনে না আমি তোমাদের সুপ্রিয়। তোমাদের সকলের বাঙালি বাবু, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল আরে বাঙালি বাবুতে। আর চিনলেন না, আমি এখন যাচ্ছি কোথায়, আমি এখন যাচ্ছি বন্ধুরা হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম। তো এখন বাজে ঘড়ির কাটায় বন্ধুরা 11:45। তো এখন বন্ধুরা যাচ্ছি আমি হচ্ছে হাওড়া রেল মিউজিয়ামে। হাওড়া রেল মিউজিয়ামে বন্ধুরা নতুন খুলেছে একটা হচ্ছে লাক্সারি রেস্টুরেন্ট। খাবার দাবারের বাবরে বাবি, জায়গাটা যাতে বিচ্ছিরি না। তো যে রেস্টুরেন্টটা হয়েছে হাওড়া রেল মিউজিয়ামের ভেতরে, সেটা হচ্ছে বন্দে ভারত ট্রেনের বগির মধ্যে হয়েছে। আর কেমন কি খাওয়া সেগুলো সব তোমাদের গিয়ে দেখাচ্ছি ওখানে গিয়ে। আর আমি করে ফুড ব্লগার না, যে আমি খাবার দাবার দেখাবো, আমি তোমাদের দেখাতে যাচ্ছি। অ্যাজ আমি হাওড়াবাসী, আমাদের হাওড়ায় নতুন কিছু হলে সেটা দেখানোর দায়িত্ব হচ্ছে আমাদের, তোমাদের সবার কাছে সেটা পৌঁছানো, যাতে তোমরা সেখানে আসতে পারো। হয়তো সবাই রেল মিউজিয়াম গেছে, বাট এই যে নতুন জিনিসটা খুলেছে তোমরা এটা এক্সপিরিয়েন্স করতে পারো, সেই জিনিসটা তোমরা দেখা দিয়েছে। অ্যান্ড থ্যাংকস টু হাওড়া রেল মিউজিয়াম কর্তৃপক্ষ, অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। চলো ঝটপট যাই গিয়ে আমরা আগে ঢুকি হাওড়া রেল মিউজিয়ামে, গিয়ে তারপর বাকি কথা ওখানে গিয়ে আমরা সার্চ। চলো এখন ঢুকে গেছি কাজীপাড়া। গাইস যারা এখন জিনিসটাকে সিরিয়াস নাও নি, আগের ব্লগে আমি বলেছি আমার চ্যানেল হতে চলেছে গিভ অ্যাওয়ে। ইয়েস গাইস, 1000 সাবস্ক্রাইবার হতে মাত্র বাকি আর 80 সাবস্ক্রাইবার। ঝটপট যাও, ডিসক্রিপশনে লিংক আছে, গিয়ে তোমরা জাস্ট ফর্মটা ফিল আপ করো। আর হ্যাশট্যাগ কিন্তু বাঙালি রক্স, বাঙালি রক্স বা হ্যাশট্যাগ কেদার, যে কোনো একটা তোমরা দিও যেটা তোমাদের ভালো লাগবে। আর গিভ অ্যাওয়েতে কী কী দেবো হবে, এই ভিডিওটা আসার পর যদি আমাদের চ্যানেলের 950 সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আমি রিভিল করে দেবো কী কী গিফট দেওয়া হবে। আর যেটা দেওয়া হবে গাইস, হেভি গিফট দেওয়া হচ্ছে গিভ অ্যাওয়েতে। সবাইকে বলবো যাও পার্টিসিপেট করো, ঝটপট গিয়ে তোমরা লিঙ্কটা ফিল আপ করে দাও আমার চ্যানেল থেকে, কীভাবে হবে 1000 সাবস্ক্রাইবারে। চলো আবার ভিডিওতে আগে যাই। চলো বন্ধুরা এসে গেছি এখন আমরা হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম, এই আমাদের সামনেই, মুখেই রাখলাম একদম। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, গাড়ি পার্কিং করে দিয়েছি, এই হচ্ছে আমাদের রেল মিউজিয়াম হাওড়া। অ্যান্ড চলো এবার ভেতরে ঢুকি, ঢুকে বাকিটা দেখা যাক। সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আগে টিকিটটা কাটবো, 30 মাথা পিছু। চলো টিকিট 30 রেল মিউজিয়াম। রেল মিউজিয়ামের কিছুটা হচ্ছে এন্ট্রান্স ফার্স্ট ঢুকতেই, এটা হচ্ছে টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট সংগ্রহ করলাম। এটা রেল মিউজিয়ামের ডিপার্টমেন্ট, এখানে হচ্ছে পুরোনো দিনের সব ক্লাসিক যে বগিগুলো আছে, লোকোগুলো আছে, সেই লোকো বগিগুলো সবের ভেতরে আছে। অ্যান্ড এই সাইডে ঢুকতে হচ্ছে ফার্স্ট যে রেস্টুরেন্টটা খুলেছে কম্পার্টমেন্টের ভেতরে, ট্রেনের যে বগি আছে সেই বগির মধ্যে যে রেস্টুরেন্টটা খোলা হয়েছে এখানে কারেন্টলি, তো সেটা চলো তোমাদের আগে গিয়ে ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এই বাইরে যারা খুলেছেন তারা হচ্ছে এনারা। এখানে পাকিস্তানের যে ট্রেনের যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনও আছে, তোমাদের সাথে সেগুলো সব কিছু শেয়ার করবো। ফার্স্ট টাইম হাওড়াতে এরকম কিছু খোলা হয়েছে। চলো ভেতরে যাওয়ার আগে বাইরে থেকে দেখিয়ে দিই, বাইরেও সিটিং এরিয়া আছে, তোমরা বাইরেও সব বসে এখানে চিল করতে পারো। এই দেখে নাও রেস্টুরেন্ট অন হুইলস, ভেতরে সুন্দর করে রেস্টুরেন্টটা খোলা হয়েছে। অ্যান্ড তার পেছনেও এই সাইড থেকে আরও অনেক ট্রেনের সব ইঞ্জিনস আছে, পাকিস্তানের ইঞ্জিন আছে, অনেক রকমের ইঞ্জিন সব ওদিকে পটে গিয়ে ঢুকে দেখাচ্ছি। আগে তোমাদের যেটা মেন উদ্দেশ্য দেখাতে নিয়েছি সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। অ্যান্ড দেখো thank you.
এটা হচ্ছে কুকিং এরিয়া, এখানে সব রান্না হচ্ছে, চা কফি। এটা হচ্ছে এই জায়গাটা এখানে বার্গার সবই আছে এখানে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কিছুটা ভেতরে সিটিং এরিয়া, এটা ভিনটেজ পুরোনো দিনের লাইট, এসিও আছে তার সাথে। এগুলো সিট 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 10 জন, এখানে 30 জনের টোটাল। এখানে টোটাল ওই 30 জনের মতন সিটিং এরিয়া আছে ভেতরে। আর পুরোটাই ট্রেন, ট্রেনটাকে ভালো করে ভেতরটা হচ্ছে বগিটাকে ভালো করে ডেকোরেশন করে এই একটা সুন্দর একটা জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। দারুণ দেখতে লাগে। গার্লফ্রেন্ড হলে নিয়ে আস, ট্রেনে বসে চা খাবো একসাথে। ওই দিকটা চলো, ওই দিকটা বেসিন আছে, সেটা তোমাদের দেখাচ্ছি কি ভেতরটায়। তো এটা হচ্ছে বেসিন এরিয়া, দেখো হ্যান্ডওয়াশগুলো রাখা হয়েছে, হ্যান্ডওয়াশগুলো দেখো কতটা সুন্দর প্রিমিয়াম একদম। অ্যান্ড আমি তোমাদের সুপ্রিয় তোমাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা কী কী ফুড পাবে আসলে। তার সাথে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামের, ওখানে গিয়ে তোমরা ভালো ভালো সব ফটো দেখতে পাবে। দেখে নিয়েছি বলেই আমি বলছি, তোমাদের মধ্যে অনেকে হয়তো দেখে নিয়েছো ইনস্টাগ্রামে, বাট যারা দেখো নি, ইফ ইউ ডোন্ট নো নাও ইউ নো। ইম্পেরিয়াল কিচেন ক্যাফে অন হুইলস, তো এখানে দেখে নাও কী কী আছে মেনু কার্ডে। রিজনেবল প্রাইস, অনেক কম দামের মধ্যে সব খাবার দাবার আছে। এসছি যখন খালি মুখে যাবো না, কিছু একটা খেয়ে যাবো, তাই আমি তো চা খাই না, তাই কফি নিলাম একখানা, কফি খাবো। আর দেখো আগেই বলে দিই, এই নিচ দেখে এখন কেউ কোনো যাচাই করবে না, ঠিক আছে? নিচ কেন ময়লা হয়েছে, কারণ রেস্টুরেন্টটা এখনো খোলেনি, আমি চলে এসেছি ব্লগ করার জন্য, যার জন্য দাদারা এখন সব রেডি করছে, পরিষ্কার টরিষ্কার করছে, ওর জন্য এখন একটু দেখতে মানে এটা রকম হয়ে আছে। আরে স্যার আমি না, ভাই আমি আমার, চলো দেখলে বন্ধুরা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে যেন জেগে উঠেছে। এক কাপ কফি, আমি একা, একটা আলাদাই আমেজ লাগছে। কফিটাকে টেস্ট করি, দাঁড়া বলছি, একদম কড়া কফি আছে ভাই। খাবার দাবার কেন কিছু খেলাম না, কারণ সবাই বাড়ি থেকে এখন ভাত ঘি দিয়ে মাংস খেয়ে এসেছি আমি, তাহলে একটু বার্গার খেতাম। টাটা, খুব সুন্দর, উচ্চ 20 হয়ে গেল 50, ঠিক আছে? তো এটা হচ্ছে বন্ধুরা ক্যাশিয়ার কাউন্টার, খুব সুন্দর দেখতে, অ্যান্টিক একটা পুরো ঠেলা গাড়ির ওপরে। তাহলে তোমাদের তো দেখিয়ে দিলাম রেস্টুরেন্টের পুরো জিনিসটা, আর একটা লেস কিনে নিয়েছি তার সাথে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আর তোমাদের আগে বলে দিই, দেখো বেশি দিন হয়নি এটা, এই আগে রোববার, মানে আজকে হচ্ছে সোমবার, কালকে ছিল, গতকাল ছিল রোববার, আর তার আগে রোববার এই রেস্টুরেন্টটা হচ্ছে টোটালি ওপেন হয়েছে। এটা আগে রেস্টুরেন্ট ছিল, বাট আবার নতুন করে ভালো করে তৈরি করে অন্য একজন লিজে নিয়ে এটাকে তৈরি করেছে, আবার খুব ভালো, এটা বেশি বেটার দেখতে লাগছে। চারিদিকে একদম রেল, দেখতে দেখতে তোমরা এনজয় করতে পারবে এখানে বসে। হাওড়াতে এরকম জিনিস খুব কম আছে, তাই বলবো মাস্ট ভিজিট এসব জায়গায় আসার জন্য, কারণ আমরা চাই বাইরে থেকে লোক আসুক আমাদের এরিয়াতে, এসে আমাদের জিনিসগুলোকে দেখুক এখানে কি তৈরি হয়েছে না হয়েছে। তো সবাইকে বলবো মাস্ট রেকমেন্ডেড, কফিটা সত্যি খুব সুন্দর ছিল। আর ওইদিকে পরে যাচ্ছি, আগে চলো তোমাদের একটু ভেতরে ঢুকিয়ে আনি। রেলের পুরো কামরা একটা, সেই কামরার মধ্যে এত সুন্দর করে একটা রেস্টুরেন্ট, মানে সত্যি ভাবার বিষয়। তারপর তার সাথে এটা হচ্ছে বেসিন এরিয়া, হাত ফাত ধোয়ার জন্য নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া একদম, খুব সুন্দর করে বানানো। তার সাথে একটা যারা ফুল পছন্দ করে তাদের সাথে এখানে গার্ডেনও আছে, খুব সুন্দর গোলাপ ফুল, আমাদের সব থেকে ফেভারেট, এরকম গোলাপের বাগান। তার সাথে গাঁদা ফুল, যে এগুলোকে টিউলিপ বলে আমাদের এখানে বিক্রি করা হয়, BK13 বজ স্টিম লোকোমোটিভ, BK13। এটা হচ্ছে মেট্রো কোচ, পেছনে দেখতে হচ্ছে পুরোনো দিনের যে মেট্রো ছিল সেই মেট্রোর কোচ হচ্ছে এইটা, ক্যাটন স্টিম ক্রেন ইঞ্জিন, হ্যাঁ ক্রেন ইঞ্জিন। এটাতে করে সব ইঞ্জিন ট্রেনে আনা হতো, বা কোনো ট্রেনের বগি থাকলে এগুলো ক্রেন ইঞ্জিন। এটা বেশ ছোট্ট একটা, সেই আমরা ছোটোবেলায় দেখতাম না ওই যে স্কুবিডু যে ছোটো বাসটা ছিল, সেই বাসের এটা, বাট অ্যাকচুয়ালি এটা আমার যত সময় মনে হচ্ছে প্যান্টি কেয়ার এটা, কারণ দেখো ভেতরটা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েস, তার ঠিক পেছনেই যে ইঞ্জিনটা আছে সেটা হচ্ছে ইস্ট পাকিস্তানের, চলো দেখাচ্ছি গিয়ে। এটা হচ্ছে ওয়াগন মালগাড়ি, সেই বডি ইলেকট্রিক্যাল লোকোমোটিভ ইঞ্জিন 2020 WAM-1, এই মডেলটার নাম। এটা হচ্ছে 19057 WDS-4A, অ্যান্ড এখানে আমি একটা স্লো মোশন বানিয়েছিলাম, ড্রামা হি ড্রামা হ্যায় জিন্দেগি পিকচার, অ্যান্ড দেখে খুব ভালো লাগলো। দেখো এখন সকাল সকাল এসেছি, পুরো এখন মিউজিয়াম, রেল মিউজিয়াম টোটালি খালি। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ভিজিট হাওড়া রেল মিউজিয়ামে, আগে এসেছিলাম আমি আর আমার ম্যানেজার, আমরা এসেছিলাম, এসে এখানে আমরা ফটো মটো তুলেছি। এই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই হ্যান্ডেলটা, এইটাকে এরকম দু হাতে ধরে আগেকার দিনে এইসব ইঞ্জিনগুলো, মানে আগেকার ট্রেনগুলো সব চালাতো, তার দেখো পায়াগুলো দেখো কত বড় বড়, হ্যাঁ এগুলো একমাত্র হাওড়া রেল মিউজিয়ামে এখন অবধি সুন্দর করে
এখনো সাজানো আছে। এটা হচ্ছে আমাদের লোকাল ট্রেন, এখনকার দিনে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনের এটাই বগি। বাট এখনকার দিনে মানে একটু পুরনো, সিটগুলো দেখে বুঝতে পারছো এগুলো আমাদের লোকাল ট্রেন। যেমন এটা হচ্ছে টু বি প্রিজার্ভ ফর হেরিটেজ, তার ঠিক অপোজিটে এই দেখো এখানে দেওয়া আছে তারা। এটাকেও সেম দেখতে, এটাকেও সেম দেখতে, এটা হচ্ছে খালি ইন্ডিয়ান, অ্যান্ড দিস ওয়ান ইজ পাকিস্তান, পাকিস্তান রেলওয়েসের ইঞ্জিন। আমাদের হাওড়া রেল মিউজিয়াম, চলো দেখাই এর ভেতরে ঢোকা যেত। এই দেখো এখানেও সেম, এখানে এখানে আবার হ্যান্ডেলটা দেখো, এই দেখো দেওয়া আছে বন্ধুরা পাকিস্তানের ইঞ্জিন, দেখো দেওয়া আছে ইস্ট পাকিস্তান রেলওয়েস। হ্যাঁ একবার ছুঁয়ে দেখতে চাই, এই ছুলাম পাকিস্তানের রেলওয়ে। হাওড়া রেল মিউজিয়ামে পাকিস্তানের ইঞ্জিনও সংগ্রহ করা আছে। এখানেও কিছু পাবলিক আছে যারা যাদের প্রেমের গল্প লিখিয়ে দিয়ে গেছে পাকিস্তানের ইঞ্জিনের মধ্যে, মানে এরকম লোক মানে গালাগালি দেবো ইচ্ছা করে, লোক এরকম মানে মানুষ আসে যে ভালো জিনিস মানুষের চোখে লাগে না, ওই জিনিসের জায়গা না সবসময় ঘিরে দেওয়া উচিত, যেগুলো এগুলো হেটের জায়গা। দেখো এখানে আমাকে লিখে দিয়ে গেছে ঋষু নিশান পাল, আর পি লাভ, সোনু, ঋতু। ওরে ভাই প্রেমগুলো তো দেখতে পারিস, বেকার একটা সুন্দর ইঞ্জিনে কেন করবি, তাই না? শুধু এখানে বলে না, আরও ওখানে অনেকগুলো ইঞ্জিন আছে, প্রত্যেক কটা ইঞ্জিনের মধ্যে সারা লোক কিছু না কিছু পেঁয়াজি মেরে গেছে। এগুলো উচিত না করা, এগুলো একটা সুন্দর জিনিস মানুষের জন্য তৈরি করা। এখন আমরা না এরিয়ার লোক ঠিক আছি, যখন কোনো বাইরে থেকে লোকজন ঘুরতে আসবে তখন যদি তারা দেখে এরকম সব জিনিসগুলো করা আছে, জিনিসটা তো একটা খারাপ শুনতে লাগবে না। অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা টোটালি পুরো খালি, এর ভেতরে কার সাইড আছে। অ্যান্ড এই পেছন দিয়ে বন্ধুরা, এখানে চলাচল করে বন্ধুরা টয় ট্রেন, নাম নিতে না নিতেই মনে হয় হ্যাঁ দেখো ট্রেন চালু হয়ে গেছে। দেখলে বেরিয়ে গেল, চলো আমি বরং ওদিকে যাই গিয়ে দেখি টিকিটটা কাটি, কেটে আমি উঠবো। সুন্দর এখানে ফোয়ারা হয়। এদিকে ছিল হচ্ছে বিদ্যুৎ, এখান থেকে সব পুরো বিদ্যুৎ সাপ্লাই হয় কি করে একটা ট্রেনের মধ্যে সেটা এখানে আছে। আর এটা হচ্ছে দূর সঞ্চার, এর উপরে উঠি একবার এসছি, সারা দুবার এসছি, এসে উঠিও নি। আর এইটি কীর্তিস্তম্ভর উল্টো দিকে যেখানে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে ওখানে মানে টিকিট কাউন্টার আছে, এখানে ছোট্ট করে একটা হাওড়া প্ল্যাটফর্ম বানানো আছে। এবার যাই এই পেছনে আমাদের হাওড়া রেলওয়ে স্টেশন, ছোট্ট করে একটা বেশ সুন্দর বানানো। এখানে এবার জিজ্ঞেস করি যে ট্রেনের টিকিট কখন পাবো, তাহলে একবার চড়ে নেবো। এটা এসছি যখন ট্রেন ছাড়বে, ট্রেন ছাড়বে টিকিটটা কেটে নিয়ে দাঁড়াও ঝটপট করে। এই যে টয় ট্রেন, এই টয় ট্রেনের টিকিট কাউন্টার এখানে, টয় ট্রেন টিকিট কাউন্টার, ফেয়ার 30 টাকা, 3 ইয়ার্স অ্যান্ড অ্যাবোভ, 3 বছরের ঊর্ধ্ব যারা আছে 3 বছরের ওপর থেকে প্রত্যেকজনের 30 টাকা করে মাথা পিছু। এই হলো বন্ধুরা টয় ট্রেনের টিকিট। একটা সিগন্যাল দিল, যদি কেউ টয় ট্রেন চড়ে তারা আসবে, এসে টিকিটটা কেটে। টয় ট্রেনের রাইডটা হচ্ছে একখানে জাস্ট রাউন্ড মারবে, তার জন্য 30 টাকা, অ্যান্ড তার ভেতরে না সেটা তো করেছিলাম 2007 সালে চন্দননগরের KMD পার্কে, তারপর আবার করছি আজকে, আজ হচ্ছে 29 জানুয়ারি 2024 হাওড়া রেল মিউজিয়াম।
রেল মিউজিয়ামে এসে টয় ট্রেন চড়ছি। আমাদের যাত্রাটা বেশ শুভই হলো, হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশনে যাত্রাটা। যারা ট্রেন সম্বন্ধে জ্ঞান চাও এই হাওড়া রেলওয়ে স্টেশনের এখানে এলেই তোমরা পুরো একদম সব কিছু জ্ঞান এখানে পেয়ে যাবে, এ টু জেড এখানে সব কিছু আছে। এখানে যেমন হচ্ছে দূরসঞ্চার, বিদ্যুৎ, ওদিক হচ্ছে স্মৃতিয়া, ওখানে এদিকে আছে বিশারদ, মানে সেই পুরো ঐতিহ্যটা এখানে পুরো ফুটিয়ে তোলানো আছে। চলো সেটা যাওয়ার সময় দেখাচ্ছ ওদিকে গিয়ে। আমরা তো হাওড়া স্টেশনে ঢুকেছি, বাট এই হাওড়া স্টেশনে কখনো ঢুকিনি। ভেতরটা চলো ঢুক গিয়ে ভেতরটা একবার ঢুকে দেখি কি আছে। হল অফ হেরিটেজ, অমূল্য রতন আমাদের হাওড়ার। এগুলো যারা দেখুন হয়তো ভেতরটা ভালো করে এসে তাদেরকে দেখিয়ে দিলাম একবার, সবাই পারলে একবার আসবে এসে একবার চেক করে যাও আমাদের এই হাওড়া রেল মিউজিয়াম। সিরিয়াসলি বলছি, যদি না আসতাম না, যদি এগুলো না দেখতাম আজকে 30 টাকা টিকিট কেটে আগে এসেছিলাম, যখন টোটালি ভাওতাবাজি করতে এসেছিলাম ভিডিও বানানোর জন্য, আর আজকে গিয়ে এসেছি আজকে আমার আসল হবে আমি বুঝতে পারছি। মানে আমাদের হাওড়া স্টেশনে যা পুরনো সব জিনিস ছিল সেখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে এখানে পুরো একটা ছোট্ট একটা ধরতে গেলাম মিউজিয়াম অ্যাজ আ হল। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো ভাই। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশনের যাত্রাটা বেশ কিন্তু আমাদের শুভই হলো। এক জাস্ট একটাই রাউন্ড দেয় ওদিক থেকে পুরো গোল করে এতটা অবধি, মাথা পিছু 30 টাকা। অবশ্যই বলবো সবাই পারলে একবার করে চড়বেন, আর তোমাদের আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই চড়বেন, বাচ্চাদের একটা বেশ মজা হবে এর মধ্যে। আমিও এখনও বাচ্চাই, বড় কিছু হয়নি, নামেই এমন ধেড়ে দামড়া হয়ে গেছে, বাট মনটা এখনও বাচ্চাদেরই আছে। এতক্ষণ ধরে বন্ধুরা যেটার উদ্দেশ্যে ছিলাম সেটা সম্পূর্ণ হলো আমার। ছাড়া ছাড়া এইখানে 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 কিছুটা ছাড়া ছাড়া এখানে ডাস্টবিন রাখা আছে, দয়া করে যারা আসবে জায়গাটাকে ময়লা করবেন না। আগেই বলছি একটা সুন্দর জায়গা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, ডেলি এখানে পরিষ্কার হয়, তো জায়গাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন জায়গাটাকে ময়লা না করে, কারণ একটা সুন্দর প্রকৃত পরিবেশই একটা সুন্দর জায়গার আমেজটাকে ফুটিয়ে তোলার ওপর অনেক বড়ো একটা হাত আছে তার। তো সেটা হাতটা আপনাদের হাতেই, আপনারা দয়া করে জিনিসটাকে ময়লা না করে ডাস্টবিনে যা ডাস্টবিনে ফেলুন, জায়গাটাকে পরিষ্কার রাখুন, এটা সবার কাছে পজিটিভ মেসেজ। তো বিরাসাত স্মৃতিয়া সব দেখতে পাচ্ছ এখানে, এগুলো টোটালি স্ট্যাম্প এক একটা, সব ভালো করে দেখলে বুঝতে পারবে যারা স্ট্যাম্প কালেকশন করো। ট্রেন কি তৈরি করতে যে প্ল্যানটা লাগে, এখান থেকে হচ্ছে গেট দেওয়া রেলওয়ে গেট, এখান থেকে যখন টয় ট্রেনটা পাস করে তার জন্য বলো এর ভেতরেই আমরা ঢুকবো। হচ্ছে হাওড়া রেল মিউজিয়ামের ম্যাপ, সবে এখন এখানে পরিষ্কার করেছে। হল অফ ফেম, এভলিউশন অফ ওয়াগনস, এভলিউশন অফ ক্যারেজ, এভলিউশন অফ লোকোমোটিভ। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার, এটা পুরনো দিনের, দেখো ডবল ডেকার ট্রেনের কোচ, এয়ার কন্ডিশনেটেড বাবা।
রোম্যান্টিক লাগছে। বাইকের প্যান্টটা দেখো, এটা দেখো জিন্স প্যান্ট। হয়তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধীজি, স্বামী বিবেকানন্দ সবাই হয়তো এই ট্রেন চড়েছে একটা সময়। এই হাওড়া রেল মিউজিয়ামের অনেক ইতিহাস আছে, যেসব সম্বন্ধে আমরা হয়তো কিছুই জানি না, খুব ক্ষণিক জানি। একদিন কারোর থেকে বসে শুনতে হবে পুরো গল্প একবার। আর এখানে সব মডেল কোচ, এখানে সব কিছু ওয়াগন স্টাগান, লোকোমোটিভ কম্পার্টমেন্ট সব এগুলো সব দেওয়া আছে পুরোনো দিনের। চলো এবার বেরোচ্ছি মিউজিয়াম থেকে। আমাকে তোমরা পারলে ফলো করো, সাবস্ক্রাইব করো, ইনস্টাগ্রামে আমাকে তোমরা ফলো করতে পারো। সবাই আসো, এসে ভিজিট করো আমাদের এই হাওড়া রেল মিউজিয়ামের নতুন এই রেস্টুরেন্ট। হলে এবার এখান থেকে বেরোই, বেরিয়ে বন্দে ভারত ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে যে রেস্টুরেন্টটা খোলা হয়েছে, যেটার জন্য তোমাদের বলছিলাম, একটু পিছন দিকটা গিয়ে এগিয়ে বেরিয়ে এখান থেকে আসলাম কাকু। হ্যাঁ হ্যাঁ, ওদিকটা পুরো ঘুরে এসছে। কাকু হাই করে দাও। তো কাকু দুজনেই আমাদের বাড়ির সামনে থাকে, পুরো বাড়ির এরিয়ার লোকই পেয়ে গেছে এখানে, সব থেকে ভালো জিনিস এটাই। হ্যাঁ একদম একদম, তোমরা আসো ভিডিওতে। চলো হাই কর দো, নমস্তে। আরে রে, এখান থেকে বেরোই, বেরিয়ে বন্দে ভারত ট্রেনের যে কম্পার্টমেন্টের মধ্যে রেস্টুরেন্টটা হয়েছে এই রেল মিউজিয়াম, এখান থেকে বেরিয়ে সোজা গিয়ে ডান দিকেই পড়বে। দেখো রেল কোচ রেস্টুরেন্ট, এর ভেতরেই হচ্ছে বন্দে ভারত ট্রেনের কম্পার্টমেন্ট। এই যে বন্ধুরা, আমাদের সামনে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনের সামনে এই অপোজিটেই হচ্ছে বাপু উদ্যান, তার পেছনে হচ্ছে রেলওয়ে কোচ, এইটা হচ্ছে ঢোকার গেট। ওকে বন্ধুরা চলো, এই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট, রয়্যাল রেল হসপিটালিটি। এই ভিতরে আমরা ঢুকলাম, ওই হচ্ছে বন্দে ভারত ট্রেনের কোচ, আর সেখানেই তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটা নতুন, খাওয়া দাওয়ার অ্যান্ড সব তোমাদের দেখি যে একবার ভালো করেই। অ্যান্ড হোটেলও খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে, সেটা ডিটেলস আমি পরে দেবো। আর রাত্রিবেলা এখানে দেখতে খুব সুন্দর লাগবে যখন লাইট ফাইট জ্বলবো, রাত্রিতে তো এখন কিছু দেওয়া যাচ্ছে না আপাতত। এই দেখো এই যে বন্ধুরা হাওড়া স্টেশন, তার যে এখানে উবেরের পার্কিং, সেই উবেরের পার্কিংয়ের পাশেই এই তোরা যে বন্দে ভারত ট্রেনের একটা কম্পার্টমেন্ট তৈরি করা হয়েছে, তার ভেতরে এটি এখানে রেস্টুরেন্টের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। চলো ভেতরটা দেখি তোমাদের দেখাচ্ছি। চলো এটা হচ্ছে বন্ধুরা বেসিক্যালি হচ্ছে বাইরের সিটিং এরিয়াটা, আউটসাইড সিটিং এরিয়া, ঠিক আছে, দেখে নাও একবার। আর ভেতরে হচ্ছে এসি আছে, ওখানে ভেতরে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো, দুপুরের মিল বা রাত্রিবেলা ডিনার, প্লাস সাথে তোমরা এখানে পারলে বাদরাও সেলিব্রেশন করতে পারো। লেসি যখন এখানে দেখি হালকা একটু খাওয়া দাওয়া করেই যাই, বাড়িতে তো খাওয়া দাওয়া গিয়ে করবো, এখানে হালকা কিছু একটা খেয়ে নিই, খেয়ে দেখি টেস্ট কেমন সেটা তোমাদের জানিয়ে দেবো। বন্ধুরা আমি এখন বসে আছি ঠিক সেই রেস্টুরেন্ট বন্দে ভারত ট্রেনের যেমন কম্পার্টমেন্ট আমি তৈরি করেছি, তার সাথে এরকম গঙ্গার ভিউ নিতে নিতে খাওয়া। এখন জাস্ট অর্ডার করেছি একটা এগ নুডলস, আর তোমাদের মেনু কার্ড একবার দেখে দিচ্ছি, একবার চেক করে নেবো তোমরা যেখানে মেনুতে কী কী আছে না আছে। আর প্রাইসটা দেখলাম সব রিজনেবল প্রাইস, কম দামের মধ্যে সব আছে কিছু করা। এটা হচ্ছে বেসিন এরিয়া, আর ইনসাইড হচ্ছে বাথরুম। ওকে বন্ধুরা চলো,
অনেকদিন পর একটু ভালো খাবার মানে ভালো একটা চাউমিন খেলাম ভাই, খুব সুন্দর টেস্ট ফার্স্ট কথা। দাদা কদিন হয়েছে তোমাদের এটা খুলেছে? ওই এক দেড় মাস হয়েছে এটা খুলেছে। আর যেটা মিউজিয়াম হয়তো দেখালাম ওটা বেশি দিন হয়নি, ওটা এক সপ্তাহ হয়েছে, আগের রোববার খুলেছে ওটা। চলো তো এটাই বলো বন্ধুরা, মাস্ট রেকমেন্ডেড করবো এখানে আসার জন্য ভাই, সত্যি খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল এখানে। এই দেখো এখানে এখন লাইট জ্বলে গেছে, এখন একটু খিদে পেলে বলে চাউমিনটা খেলাম। এক চাউমিন নিলে হচ্ছে 120 টাকা। সবাই হয়তো দেখে ভাববে যে হাওড়া স্টেশনের কাছে এরকম রেস্টুরেন্ট অনেক দাম নেবে, বাট একদমই না, টোটালি ভুল সেটা, একদম রিজনেবল প্রাইস, খুব কম দামের মধ্যে ভালো খাবার দাবার আছে। বলবো আসার জন্য দেখো আমি ফুড ব্লগার না, আমাদের হাওড়া যেহেতু হয়েছে তার জন্য আমি তোমাদের এই খবরটা পৌঁছে দিতে চাই। অনেকদিন পর একটা ভালো চাউমিন খেলাম, অনেকদিন পর। ওইদিকে রেল মিউজিয়াম থেকে হেঁটে এলাম, এই হাওড়া স্টেশন পাশে হচ্ছে উবের স্ট্যান্ড, তার ঠিক সামনেই এই রেস্টুরেন্ট। তো হাওড়ায় প্রথমবার বন্দে ভারত ট্রেনের কম্পার্টমেন্টে বসে খেয়ে জাস্ট একটা আলাদাই মজা লেগে গেছে। আর এই বন্দে ভারত ট্রেনের মধ্যে বসে খাওয়ার যে মজাটা, সেই মজাটা আমি হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা। তো এটাই বলো বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাঁচতে গেলে হাসতে গো, সাইনিং অফ ইউর বাঙালি বাবু, বাঙালি হয়ে বাংলা বলুন, বাঙালি ব্লগারদের পাশে থাকুন। সাইনিং অফ ইউর বাঙালি বাবু, টিল দেন বাই বাই গাইস, টেক কেয়ার, লাভ ইউ অল এন্ড বাই, টাটা বাই।